এখন নেই। বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে সকল রাজনৈতিক দল, জনসমাজ ও রাষ্ট্রের সব কয়েকটি প্রতিষ্ঠানের ঐক্যমত্যের ভিত্তিতে একবারই শুধু একটি মাত্র সামাজিক চুক্তি সম্পন্ন হয়েছিল, তা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নির্বাচন করে বিজয়ীদের হাতে দেশ শাসনের দায়িত্ব তুলে দিতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন বর্তমান আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধান থেকে এই বিধান বাতিল করে দেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে দিয়েছে। দলীয় সরকারের অধীনে প্রধান বিরোধী দল সময়ের অংশগ্রহণ ছাড়া ও ভোটারবিহীন নিশিরাতের দুইটি নির্বাচনের মাধ্যমে 2014 ও 18 সালে জনপ্রতিনিধিত্বহীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে কার্যত একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক দলের নাম ঠিক হয়েছে গণ অধিকার পরিষদ এবং স্লোগান ঠিক করা হয়েছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আমি গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রটি পাঠ করছি। 50 বছর হলো বাংলাদেশের বয়স, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি। মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমাদের জন্ম গত শতাব্দীর 90-এর দশকে। বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণ সদস্য আমরা, যারা কোনো মানসম্মত শিক্ষা ঠিকঠাক মতো পাইনি, উচ্চশিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোজার ঠাইটুকু ঠিকঠাক মতো জোটেনি। আমরা যে পথ, রাস্তা, মহাসড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতাম তাও নির্বিঘ্ন নিরাপদ ছিল না। শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না, যা আজও নেই। চাকরির স্বপ্নটুকু আটকে ছিল কোটার বেড়াজালে। চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধার অগ্রাধিকার আর যোগাযোগ, যাতায়াত ও চলাচলের জন্য নিরাপদ সড়ক ও পরিবহনের ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে এদেশের শাসক, নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের নজরে কখনো আসেনি। প্রাত্যহিক জীবনের এমন অজস্র সমস্যা ও সংকটে ডুবে আছে আমাদের প্রিয় মাতৃভূমি। দেশবাসীর এমন মৌলিক, জরুরি ও মানবিক প্রয়োজনকে কোনো গুরুত্ব দেয় না রাজনীতিক ও আমলারা। কুৎসা, হামলা, নির্যাতন, মামলা ও কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতা আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। ভাই আপনারা প্লিজ একটু কথা বলেন না, দয়া করে সবাই একটু নীরব প্লিজ। মোবাইল একটু কুৎসা, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতায় আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। তাদের দেশ জুড়ে পেয়েছি শিক্ষার্থীদের অভাবনীয় সমর্থন। 90-এর গণ অভ্যুত্থানের পর 2018-তে এটা প্রথম একটি যুগান্তকারী আন্দোলন, যা সরকারকে বাধ্য করেছে তাদের বৈষম্য সৃষ্টিকারী অন্যায্য অগ্রহণযোগ্য কোটা সংরক্ষণ নীতি সংস্কার করতে। এই আন্দোলন ও এর বিজয়ের মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ দেশের অন্যতম একটি ছাত্র সংগঠনে পরিণত হয়। একই সাথে দেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জনপ্রিয় হয়ে ওঠে। সরকার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা আয়োজন করতে বাধ্য হয়। সেখানে ব্যাপক নির্যাতন, ভোটে অনিয়ম ও কারচুপির পরেও ছাত্র অধিকার পরিষদের বিজয় রক্ষা যায়নি। এই সাফল্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সাধারণ শিক্ষার্থীদের আস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। তরুণদের এই মহাজাগরণের ফলে কিছুদিনের মধ্যেই দেশব্যাপী শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে যুগান্তকারী আরেক আন্দোলন। পরিবহন সন্ত্রাসে ঢাকার একটি স্কুলের 2 জন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা এই সংগ্রাম মাত্র 3 দিনের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। সমাজ সচেতন, জনহিতকর ও সুশৃঙ্খল এই প্রতিবাদের নেতৃত্ব দেয় অতি সাধারণ শিশু কিশোররা। দীর্ঘ 10 দিন স্থায়ী এই লড়াই অমীমাংসিতভাবে চাপা পড়ে ক্ষমতাসীন দলের হেলমেট সন্ত্রাসী, পুলিশ ও বিজিবির বর্বর ও রক্তক্ষয়ী হামলা, অজস্র গ্রেপ্তার এবং মিথ্যা মামলার ভারে। 2018 সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয় কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপণ সংগ্রাম, আত্মত্যাগ ও নতুন সংগঠনের পতাকা তলে সমবেত হতে প্রস্তুত রয়েছে। আমরা সেই ভরসায় বৃহত্তর সংগঠন গড়ে তুলে ব্যাপক প্রতিরোধ ও প্রাণপণ লড়াই করার শপথ নিয়ে আজ মাঠে নামছি। স্পষ্টতই দুই ভাগে বিভক্ত এই দেশে আমরা মজলুমের পক্ষে দাঁড়িয়ে আজ স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করছি, শোষিত, সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষ নিয়ে। পেছনে ফেলে আসা অর্ধ শতাব্দী স্মরণ করছি গরিব মানুষের বঞ্চনা, অমর্যাদা ও অস্বীকৃতির। দেশবাসী দেখেছে
একই দেশে বিভক্ত হয়ে পড়া দুই দল মানুষ একাত্তরে পাওয়া স্বাধীনতাকে স্মরণ করছে ভিন্ন ভিন্ন ভাবে। দুই পক্ষের মূল্যায়ন একেবারেই বিপরীত অবস্থান ও ভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন। শাসকদের জন্য মহা সাফল্যের 50 বছর তাদের সম্পদ বিত্ত বৈভব বিশ্বব্যাপী ছড়িয়েছে, আর মজলুমদের জন্য শোষণ ভাওতাবাজি ও সামাজিক ন্যায় বিচারহীন অর্ধ শতাব্দী তারা সামাজিক ন্যায় বিচারহীন অর্ধ শতাব্দী তারাও ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। তবে সবচেয়ে কম মজুরির কঠোর কায়িক শ্রমের দিনমজুর হয়ে প্রবাসী শ্রমিকরা রক্ত ঘাম জড়িয়ে কোটি কোটি ডলার নিয়ে আসে দেশের জন্য, আর প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতাসীন ক্ষমতাশালীরা লুটপাট করে তা পাচার করে নিয়ে জমায় উন্নত বিশ্বে। গণহত্যা, নারী নির্যাতন, ব্যাপক ধ্বংসযজ্ঞ, অগণিত মানুষের আত্মত্যাগ, কোটি মানুষের রক্ত ঘাম ও শ্রম, লাখো লাখো পরিবারের ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে পলায়ন, বাস্তুচ্যুতি ও শরণার্থী হওয়ার কষ্টকর পথ বেয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। 50 বছরেও সে দেশে গণতন্ত্র আসেনি, ভোটাধিকার হারিয়ে গেছে, মৌলিক ও মানবাধিকার নেই, সুশাসন ও সুবিচার সুদূর পরাহত, অর্থনৈতিক মুক্তিও ঘটেনি। কখনো সামরিক স্বৈরাচার, কখনো গণতন্ত্রের ছদ্মবেশধারী দুই পক্ষের হানাহানির মধ্যেও কয়েক বছর দেশে একটি দুর্বল ভঙ্গুর নির্বাচনী ব্যবস্থা চালু ছিল, তাও এখন নেই। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সকল রাজনৈতিক দল, জনসমাজ ও রাষ্ট্রের সব কয়েকটি প্রতিষ্ঠানের ঐক্যমতের ভিত্তিতে একবারই শুধু একটি মাত্র সামাজিক চুক্তি সম্পন্ন হয়েছিল, তা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নির্বাচন করে বিজয়ীদের হাতে দেশ শাসনের দায়িত্ব তুলে দিতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন বর্তমান আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধান থেকে এই বিধান বাতিল করে দেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে দিয়েছে। দলীয় সরকারের অধীনে প্রধান বিরোধী দল সমূহের অংশগ্রহণ ছাড়া ও ভোটারবিহীন নিশিরাতে দুই দুইটি নির্বাচনের মাধ্যমে 2014 ও 2018 সালে জনপ্রতিনিধিত্বহীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে কার্যত একদলীয় শাসন কায়েম করা হয়েছে। এতে বাংলাদেশের শাসন ব্যবস্থা পতিত হয়েছে গভীর এক সংকটে, অকার্যকর হয়ে যাচ্ছে দেশের সংবিধান। এতে বাংলাদেশ রাষ্ট্র এক দীর্ঘস্থায়ী বিপদে পড়েছে। জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীর মতো প্রতিষ্ঠানের দল নিরপেক্ষ বলে যে অবস্থান নেয়ার কথা ছিল আজ তা নেই। আমাদের প্রিয় মাতৃভূমির শাসন ব্যবস্থাকে এতটাই অধঃপতিত করা হয়েছে যে ভবিষ্যতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তুলতে হবে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রের সব কয়টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্বাধীনতার পরবর্তী 50 বছরে যা ভেঙে চুরমার হয়ে গেছে। ধর্ম, জাতিসত্তা ও নানান সংস্কৃতি, বিশ্বাস ও মতামতের বৈচিত্র্য রয়েছে বাংলাদেশে। গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য হচ্ছে নানান হুমকি, হামলা, হাঙ্গামা থেকে একে সুরক্ষা দেওয়া। দেশে দীর্ঘদিন যাবৎ প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় এমন বিপদ ক্রমশ বেড়েই চলেছে। এতে বিশ্ব দরবারে বাংলাদেশ কলঙ্কিত হেয় হয়ে যাচ্ছে। সংখ্যাগুরু জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে পরমত, পরধর্ম, পরমত ও পরচুক্তির পররুচির প্রতি অসহিষ্ণুতা বেড়েই চলেছে। এমন সকল দুর্ভাগ্যজনক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ও দ্রুত ব্যবস্থা নিতে বিলম্ব করছে, অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার তদন্ত করতে দীর্ঘসূত্রিতার আশ্রয় নিচ্ছে। বিচারের ক্ষেত্রে ব্যাপক অযত্ন, অবহেলা ও গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। আমরা যখন একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি, তখন আমাদের মাতৃসম পৃথিবী দুটি বড় সংকট মোকাবিলা করছে, ভয়াবহ পরিবেশ বিপর্যয় মানব জাতির জন্য অপূরণীয়, অপরিবর্তনীয় এবং ধ্বংসাত্মক ক্ষতি বয়ে আনছে। জলবায়ু পরিবর্তনের কারণে মহা বিপদে পড়া অন্যতম দেশ হলেও এই ব্যাপারে কোনো প্রস্তুতি নেই বাংলাদেশের। এর নানাবিধ ক্ষতি রোধের জন্য পরিবেশ বান্ধব পদ অনুসরণের ক্ষেত্রেও কোনো কার্যকর উদ্যোগ নেই আমাদের। দ্বিতীয় বিপদ তৈরি করেছে করোনা মহামারী। এই ব্যাপক জীবন সংহারী এবং এর আর্থসামাজিক প্রভাবে দারিদ্রতা বাড়ছে পৃথিবী জুড়ে। এই মহামারী বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অকার্যকারিতা, চিকিৎসা সেবার অপ্রতুলতা এবং দুর্নীতির ভয়াবহতা উন্মোচিত হয়েছে। সংক্রমিত মানুষ অসুস্থ অবস্থায় টেস্ট করতে পারেনি, ডাক্তার খুঁজে পায়নি, ভাগ্যে জোটেনি প্রয়োজনীয় ওষুধ। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ মৌলিক সকল চাহিদা পূরণের ক্ষেত্রে এমন অসহায় অবস্থাতে পড়ে আছে প্রিয় বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পর এভাবে চলতে পারে না আমাদের প্রিয় মাতৃভূমি। দেশবাসীর এমন সকল অপ্রাপ্তির বেদনা বদলে দেওয়ার জন্যই আমরা হাল ধরতে চাই এই রাষ্ট্রের। একে সবল ভিত্তির উপর দাঁড় করাতে হবে,
দাঁড় করাতে হবে গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন, ন্যায় বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাসী জাতি হিসেবে। সেই লক্ষ্যাভিমুখী সংগঠন, আন্দোলন ও রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমরা দেশবাসীর সমর্থন সাহায্য চাই। তারা আমাদের পাশে থাকবে, আমূল বদলে দেওয়ার এই স্বপ্ন বাস্তবায়নের অভিযাত চাই। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদে ঘোষণা করছি এবং বাংলাদেশের জনগণকে আমাদেরকে সমর্থন সহযোগিতা যোগানের আহ্বান জানাচ্ছি। আজ সকলের সম্মুখে দাঁড়িয়ে এই প্রত্যয় ঘোষণা করছি, আমরা নানান ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশাল্লাহ। আমার আজকে লিখিত ঘোষণাপত্রের আনুষ্ঠানিক বক্তব্য আমি এখানে শেষ করছি এবং আমাদের যে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের যে উদ্যোগে আজকের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আমরা ঘোষণা দিয়েছি, সেই দলের আমরা ঘোষণাপত্র পাঠ করেছি। আমাদের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সকলের আমাদের সমর্থনে আমাদের রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া।